ফিল্টার মূলত কি সমস্যা হয়ে গেছে। ভিউয়ার্স, এই কাজগুলো বেশি একটা মানে কঠিন না আপনার, যেহেতু হাতে বানানো ঘড়ি তো হয়তো তার ছুটে যায়, নাইলে ঝালাই লুজ হয়ে যায়, তো সেই কারণেই মনে করেন এই ঘড়িগুলো বন্ধ হয়ে থাকে। ভিউয়ার্স দেখেন আমাদের এই যে মিনিটের একটা ডিজিট এবং সেকেন্ডের একটা ডিজিট কিভাবে কেটে গেল। আমরা এই ডিজিটগুলো ঠিক করার জন্য এই ঘড়িটা খুলে নিছি। টাইম সেটিংয়ের বাটনগুলোও ভেঙে গেছে, তাও কীভাবে মডিফাই করে লাগাইতে হয় সম্পূর্ণ কাজটি এই ভিডিওতে দেখাবো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইএসবি বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওগুলো শুরু করতে যাচ্ছি। ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তাদেরকেও আদাব, এবং ডিজিটাল ঘড়িগুলো কাজ বোঝেন না তারা, তাদের জন্য আজকের এই ভিডিওটা যে দাদা নাম্বার কেন কেটে আসে বা নাম্বার ডিজিট অর্ধেক অর্ধেক কেন আসে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমি প্রথমেই প্লাগটা দিয়ে দেখাচ্ছি যে আমাদের এই যে ঘড়িটা দেখেন উপরের মেনুটা কিন্তু আসে না, আর এ জায়গার থেকে আমাদের এই দুই একটা নাম্বার কাটতে আসে। তো সেই বিষয়টা নিয়ে আমরা আজকের এই সার্ভিসিংটা করব। তো আমি ব্যাকপার্টটা খুলে নিয়েছি, তারপর আপনাদের একটু উল্টেই দেখাই। তো আমাদের এই হলে ঘড়ির মূল ইন্টারপ্রেস। এই জায়গায় আমরা দেখব যে আসলে ঘড়িটার মূলত কি সমস্যা হয়ে গেছে। ভিউয়ার্স, এই কাজগুলো বেশি একটা মানে কঠিন না আপনার, যেহেতু হাতে বানানো ঘড়ি তো হয়তো তার ছুটে যায়, নাইলে ঝালাই লুজ হয়ে যায়, তো সেই কারণেই মনে করেন এই ঘড়িগুলো বন্ধ হয়ে থাকে। বিশেষ করে আমাদের এ জায়গায় যে টাইম সেটিংটা মিলায়, এই টাইম সেটিংয়ের বাটনটা ভেঙে গেছে। এই বাটনটা কিভাবে মডিফাই করে অন্য একটা বাটন সেটিং করা যায় সে বিষয়ে আমাদের এই কাজটি থাকবে। তো আগে আমরা ডিজিটগুলো ঠিক করে নিই। ডিজিটগুলো ঠিক করার জন্য আমরা দেখব যে কোথার থেকে কোথায় ভোল্টেজটা গেছে, ভোল্টেজগুলো আগে মাপ দেব। আপনাদের বোঝার জন্য বলছি, আমি এই মিটারটি 12 ভোল্ট মানে 50 সিলেক্ট করে নিলাম ডিসি। এখন আমরা এই জায়গায় মাপ দেব যে আমাদের অরিজিনালে 12 ভোল্ট এই জায়গায় আছে কি না। তো আমি নেগেটিভ ক্লিপটা নেগেটিভে ধরলাম আর পজিটিভটা পজিটিভে ধরলাম। আমাদের 12 ভোল্ট ঠিক আছে, এবং আমাদের এসি ইনপুটের যে এই জায়গায় ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা ঠিক আছে কি না সেইটা দেখব। তো নেগেটিভ পয়েন্টে আমি এই ক্লিপটা ধরলাম, দেখেন এই জায়গায় কিন্তু ভোল্টেজ নাই, এই জায়গায় টোটালি ভোল্টেজ নেই। তো এই ভোল্টেজটা কোন জায়গা থেকে আসবে, এই বোর্ডের থেকে আসবে। এই বোর্ডের থেকে গেলে দেখেন এই জায়গায় কিন্তু 12 ভোল্ট আছে। তো এ জায়গায় খুঁজতে গেলে এই যে দেখেন তার একটা ছুটানো আছে, এই তো এই হলো আমাদের। আমি একটু প্লাগটা বন্ধ করে নিচ্ছি, বন্ধ করে কাজ করবেন, পাওয়ারের কাজ তো। তো এ হলো আমাদের, এখন দেখেন আমাদের এই লাইনটা কিন্তু এসে গেছে। ভিউয়ার্স, আমরা যখন ওই তারটা লাগাইলাম দেখেন উপরের মেনুটা আসছে, এখন আমাদের কিন্তু এই মিনিটের একটা কাটা আসে না মানে ডিজিট আসে না, সেকেন্ডের একটা ডিজিট আসে না। এই ডিজিটগুলো আমরা এখন ঠিক করব। তো আমরা আবার ঘড়িটা উল্টেই নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের যে সেকেন্ডের মূলত যে সেকেন্ডের যে সার্কিটটা আছে এটা হলো এই সাইডে, আর এটা হলো মিনিটের। তো এই দুইটার ভিতরে আমাদের হয়তো দুইটা তার ছুটি আছে, তার জন্য আমাদের দুইটা গুণে দুইটা ডিজিট কাটতে যায়, এই একটা এই একটা। তো এখন আমরা ওই ডিজিট দুইটা দেখেন এই তারগুলো আমরা দুইটা তার পাইছি, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তো এই তারটা এ জায়গার থেকে ছুটানো আছে, এই তারটাও আমরা এ জায়গায় সুন্দরভাবে জ্বালাই করে দেব। তারটা একটু বড় করে নেবেন যাতে আপনার ঝালাই করতে সুবিধা হয়। তো দেখেন আমি কিন্তু একটু বড় করে নিলাম,
তো হয়ে গেল। এ সাইডের তারটাও আমরা ঝালাই করে দিই, এই তারটাও আমরা একটু বড় করে নিই। একটু রং কিংবা লিট এটা আগে থাকতে যদি ধরাই নি তাহলে ঝালাইটা ভালো ধরবে। তো এটাকেও আমরা খুব সুন্দরভাবে ঝালাই করে দেব। তো এ পর্যায়ে কিন্তু এখন আমাদের আর নাম্বার কাটা কাটা আসবে না, দেখেন আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এই জায়গায় বাটনের কাজটা করব কিভাবে, এই ধরনের একটা আমরা যে মিটার পাল্লায় যে বাটনগুলো লাগাই এই বাটনগুলো দিয়েও আমরা এই কাজটা করতে পারবো। তো এই কাজটা করার জন্য আমরা আগে এক্সট্রা দুইটা তার এই জায়গায় লাগাই নেব, চিকন তার। তো তার দুইটা আমরা আগে লাগাই নিলাম, তারপরে যেই পিন দুইটা আমরা লাগাইছি এই দুইটা ভাস মানে সোজা করে দেব, আর এই যে বাকি যে পিন দুইটা থাকে এই পিন দুইটা আমরা এই এই যে বাকি যে পিন দুইটা থাকে এই পিন দুইটা দিয়ে এই জায়গায় আটকাই দেব। তো তারের দুই মাথা আগে কেটে নিচ্ছি। ছোটো একটা ছিদ্র করে দিলাম যাতে আমরা এটা ভরতে পারি। ভাই একটু ধরেন তো, এখন আমাদের এই যে একটা তার আছে টাইম সেটিং মিলানের, এই আমরা অন অফ সুইচে যে মানে বাটনে যে দুইটা তার লাগাই নিলাম এই দুইটা তারের একটা তার এই যে আপনার টাইম সেটিংয়ের একটা তারে লাগাই দেব, যে কোনো একটা লাগাই দিলেই চলবে। তারপরে এ জায়গায় একটু রং ঝালাই করে নিতেছি। এ জায়গায় একটু পজিটিভ ব্যবহার করবো। আর বাকি একটা তার আমরা এই যে গ্রাউন্ডটা আছে এই জায়গায় গ্রাউন্ডে লাগাই দেব। তো এখন আমরা এটারে চেক করা লাস্ট ফিনিশিং চেক দেব, দেখেন আমাদের ডিজিটগুলোও ঠিক আছে এবং আমরা যখন এই বাটনটা লাগাইছি এই বাটনে কিন্তু আমাদের চেঞ্জ হইতে আছে, দেখছেন। তো এভাবেই আপনারা ঘড়ি কিভাবে ঠিক করতে হয় বা বাটন গেলে বা অত ঘড়ির অ্যাক্সেসরিজ কাজগুলো জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, একটি লাইক অবশ্যই দিবেন। ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন।